ভারত ছাড়ো আন্দোলনের 80 বছর পূর্তি উপলক্ষে তমলুকে কর্মসূচি বিজেপি ও তৃণমূলের। হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারীর পদযাত্রা রুট পরিবর্তন করা হয়। প্রস্তাবিত তমলুকের মানিকতলা মোড়ের পরিবর্তে আজ তমলুকের হাসপাতাল মোড় থেকে বর্গভীমা মন্দির হয়ে জানপুকুরে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করার কথা বিরোধী দলনেতার। পাশাপাশি তৃণমূলের তরফেও ভারত ছাড়ো আন্দোলনের 80 বছর পূর্তি উপলক্ষে আজ পদযাত্রার আয়োজন করা হয়েছে। মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করে পদযাত্রায় অংশ নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তমলুকে তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। আপনারা দেখতেই পাচ্ছেন শুভেন্দু অধিকারীর যে পদযাত্রা, সেই পদযাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং ভারত ছাড়ো আন্দোলনের 80 বছর পূর্তি উপলক্ষেই এই কর্মসূচি বিজেপি এবং তৃণমূলের। তো সেই কারণে হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারীর পদযাত্রার রুট পরিবর্তন করা হয়েছে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করেছি। বিটন, আমরা দেখতেই পাচ্ছি শুভেন্দু অধিকারীর যে পদযাত্রা রুট পরিবর্তন করার পর সেই পদযাত্রা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একদম তুমি যেরকমটা বললে, তমলুকের হাসপাতাল মোড় থেকে পদযাত্রা শুরু হয়েছে এবং সেই পদযাত্রা এই মুহূর্তে তমলুক শহরের ভেতরে বাদামতলার জায়গা থেকে, সেটা কিন্তু বর্গভীমা মন্দিরের সামনে থেকে রামপুকুর যেখানে মাতঙ্গিনী হাজরার মূর্তি রয়েছে সেখানে শেষ হবে। এবং তুমি জানো যে এই কর্মসূচি নিয়ে কিন্তু অনুমতির বিষয়ে দীর্ঘ কালবাহানা চলেছিল, পরে বিজেপির পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয় এবং সেই আবেদনের ভিত্তিতে হাইকোর্ট কিন্তু রুট পরিবর্তন করতে বলে, এমনকি সময়সীমাও বেঁধে দেওয়া হয় যে সকাল 11টার মধ্যে বিজেপির এই কর্মসূচিকে শেষ করতে হবে। সেই জন্য কিন্তু পদযাত্রা শুরু হয়েছে তমলুকের হাসপাতাল মোড় থেকে মানিকতলার পরিবর্তে এবং সেই পদযাত্রা এই মুহূর্তে কিন্তু এগিয়ে চলেছে বাদামতলা থেকে বর্গভীমা মন্দির রয়েছে সেই দিকেই এগিয়ে চলেছে এবং সেখানে যেখানে বানপুকুর মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু রয়েছে সেখানে গিয়ে। ধন্যবাদ বিকাশ। ভারত ছাড়ো